বিস্ফোরণ দুটো হয়, একটা হচ্ছে কেউ মুখে মুখে বিস্ফোরণ করতে পারে, আবার কেউ সত্যিকারের বিস্ফোরণ করতে পারে। তো হিরণের বিস্ফোরণটা হচ্ছে মুখে মুখে, ও দেবের প্রতি একটু বিরোধ আছে আমার মনে হচ্ছে, একটু কীরকম যেন গ্রাজ আছে। কেন আমার মনে হয় দেব তার সিনেমাতে ওকে কাস্টিং করেনি, এটা একটা প্রথম গ্রাজ হতে পারে। তারপর স্টুডিও পাড়াতে এই যে সায়নিটাইন সবাইকে নিয়ে বলছে না, ও নিজেই বলেছিলো একদিন যে স্টুডিও পাড়ায় কেউ ওকে ডাকছে না, কোনো সিরিয়ালেও পর্যন্ত কেউ কাজ দিচ্ছে না। আমি জানি না কেন দিচ্ছে না, দেখো আমি তো স্টুডিও পাড়ার লোক নই, সেটার জন্য হিরণ হয়তো এই সমস্ত আজে বাজে কথা বলে থাকতে পারে। আর দেব যদি এনামুলের কাছে টাকা নেবে, তাহলে সে তো সিবিআই আর ইডি দেবকে জিজ্ঞাসাবাদ করেছিল, তারা কেন ক্লিন চিট দিয়ে দিল? হিরণের বসংবধ, বিজেপি পার্টির বসংবধ, সিবিআই, ইডি, এরা তো দেবকে কিছু বলছে না, হিরণ কেন বলছে? সম্ভবত তার ব্যক্তিগত গ্রাস থেকে। এছাড়া হিরণ একটু ইদানিংকালে একটু মাথার তার কাটার মতো অবস্থায় আছে। কেন আছে আমার মনে হচ্ছে, দিলীপবাবু ওখানকার এমপি দিলীপ ঘোষ, রেলের যে ক্যাজুয়াল নিয়োগগুলো সে একাই নিয়োগ করছে, এই যে তৃণমূলের সব নিয়োগ করছে, বিজেপির নেতা নিয়োগ করছে না, বেরোবে সব আস্তে আস্তে, ওকে দিচ্ছে না চান্স। রেলে প্রচুর নিয়োগ হয় ক্যাজুয়াল, প্রচুর, খড়গপুরে ওয়ার্কশপ আছে, ওপেন লাইন আছে, তো সেই জায়গাটায় ও পাচ্ছে না। আর রেলের প্রচুর ঠিকাদার, সেই ঠিকাদারদের সাথেও সম্ভবত দিলীপবাবু ওকে কথা বলতে দিচ্ছে না। এই যে ভেতরের দ্বন্দ্ব কী করবে, আমাদের দেখবে কারোর ফ্যামিলিতে ঝগড়া হলে বাইরে মাঝে মাঝে তার বই প্রকাশ হয়ে যায়, বউয়ের সঙ্গে ঝগড়া করে বাইরে এসে দু একটা কথা বলে ফেলে। এবারে হিরণ চন্দ্রকোনা এসছে, ওর একটা স্বপ্ন আছে দেবের বিরুদ্ধে আমি বোধ হয় দাঁড়াবো এখানে, চাঁদ আর অন্য কোনো আমি উদাহরণ দেব না। তো 15-20টা লোক বলে আমি শুনেছি চন্দ্রকোনা পার্টি অফিসে, 15-20টা লোকের সামনে এখন নিজের বীরত্ব তো জাহির করতে হবে, সেই জন্য দেবের বিরুদ্ধে দুটো বিস্ফোরক উক্তি করে দিল। আরেকটা জিনিস, ও সেই বৈজ্ঞানিকের মতো ওর অবস্থা হয়েছে, ওই বৈজ্ঞানিককে তার বউ খুব গালাগাল করতো, ও কিন্তু কোনো রিয়াকশান দিত না, চুপচাপ থাকতো, ঠান্ডা মাথার লোক তো, সায়েন্টিস্ট তো। এক সময় দেখা গেল তার বউ গালাগাল করতে করতে এক কলসি জল তার মাথায় ঢেলে দিল। সেরকম দেব, হিরণ যত গালাগাল করছে দেব কোনো রিয়াকশান দিচ্ছে না, ঠান্ডা মাথায় সব কিছু হজম করে যাচ্ছে, কারণ দেব জানে আমি তো এই দোষে দুষ্ট নয়। আর হিরণকে আমরা এখন দলে নিচ্ছে না, অভিষেক না বলে দিয়েছে, এটাও একটা ওর মধ্যে যন্ত্রণা আছে। এই সব থেকে অথচ এমপি দাঁড়ানোর বাসনা আছে, তৃণমূলে ঢুকতে চেয়েছিল এমপি দাঁড়াবে বলে, তৃণমূল তো সেই জন্যই ওকে নেয়নি, যে ঠিক আছে এমপি।